হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শাহি সামাই রান্না করে দেখাবো। খুব সহজ এবং সুস্বাদুকর হয় এই সামাইটি। চলুন দেখা যাক এই সামাইটি কীভাবে রান্না করতে হয়। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম দিয়ে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন নাকি এগুলো হালকা ভাজা হয়ে যাবে, এগুলো উঠে আমি আবারও এর মধ্যে 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজলে কিন্তু এই সামাই রান্নাটির ফ্লেভারটা অনেকটা ভালো আসে। এবং এর মধ্যে আমি আবারও 1 চামচ পরিমাণ কাজু বাদাম এবং 1 চামচ পরিমাণ কিশমিশ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু চীনাবাদামও দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। যখন নাকি এগুলো ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে এখানে আমি 1 প্যাকেট পরিমাণ সামাই দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম পরিমাণ সামাই আছে, এটা কিন্তু অবশ্যই লাচ্চা সামাই। প্রায় 10 মিনিটের মতো আমি সামাইগুলোকে ভেজে নিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে সামাইটিকে ভাজতে হবে। এ পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেকটা শাহী ভাব আসবে। দিয়ে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তোবা দেখলে বুঝতে পারছেন সামাইগুলোর কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে সামাইগুলোকে নামিয়ে নিতে হবে। এবং প্যানের মধ্যে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম 1 লিটার পরিমাণ দুধ, এগুলো আমি দিয়ে দিলাম। দুধগুলোকে আমি আগে থেকে জাল করে কমিয়ে নিয়েছিলাম এবং এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। 2টি সাদা এলাচ দিয়ে দিলাম, যাতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। এবং এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে চেড়ে দুধগুলোকে আমি জাল করে নিচ্ছি। 10 মিনিটের মতো আমি দুধগুলোকে খুব ভালোভাবে জাল করে নিয়ে এসেছি এবং দুধগুলো দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ কমে এসেছে। এবার আমি আগে থেকে ভাজা সামাইয়ের মধ্যে এই দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধগুলো আমি চুলা থেকে নামিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এবং তারপরে আমি এই সামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একদম গরম গরম দুধটা দিইনি, 5 মিনিট রেস্টে রাখার পরে এই দুধগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে সমস্ত দুধগুলো একদম সামাইয়ের মধ্যে ভালোভাবে খাপ খাবে। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন সামাইগুলো কত সুন্দর খাপ খেয়ে গেছে। আগে থেকেই ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার সামাইটি কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বাসায় কম বেশি সকলেই কিন্তু সামাই রান্না করে থাকে, তবে একবার এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যদি বাসায় এভাবে কেউ তৈরি করে থাকেন, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার রান্নাটি কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।